মানে একেবারে ভাই যে চিপসের মতো মচমচা করলে আমার কাছে ভালো লাগে না, হালকা একটু সফট চক থাকবে, হালকা ভাজা ভাজা এবং হালকা একটু নরম সিদ্ধ সিদ্ধ, এরকম আমার কাছে ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি এটা হচ্ছে গরুর বট, বা অনেকে গরুর ভুঁড়ি বলে। তো গরুর বট রান্না আজকে সেই একটা নিনজা টেকনিক আপনাকে শিখাই দিব। সেক্ষেত্রে সর্বপ্রথম দেখেন আমরা একটু মশলা কষাই নিতেছি ভালো করে। এখানে একটু পেঁয়াজ আদা রসুন একটু বেশি দিলে ভালো হয়, তারপর আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। একটা কড়াইতে আমরা প্রথমে ভালো করে কষাই নিতেছি মশলা, তারপর গরুর বট ধুয়ে পুষে করে রাখছি, এটা দিয়ে দিছি। দেওয়ার পর দেখেন আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি, এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা ভাজা ভাজা হলেই আপনার রান্না কমপ্লিট। সেই একটা স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। দেখেন আমরা কী করতেছি, প্রথমে মশলা কষাইলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে প্রথমে হালকা একটু ঢেকে দিব কয়েকবার, এরপর আর ঢাকবো না। তো মশলাটা এমনভাবে কষাইবেন যাতে মশলার উপরে এরকম লাল তেল ভেসে ওঠে, ঠিক আছে? মশলার উপরে লাল তেল ভেসে উঠলে তারপরে বটটা আপনার ধুইয়া সুন্দর করে পরিষ্কার করা যেটা ওইটা দিয়ে দিবেন। আর একটু পরপর নাড়াচাড়া দিতে থাকবেন, নাড়াচাড়া দিতে থাকবেন, নিচে যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখবেন। দেখেন আমাদের মশলাটা কী অবস্থা, একবারে পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে বটটা ছেড়ে দেব, তারপর ঢেকে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব, পরে আবার খুলবো, আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমাদের বট রান্না শেষ। এখন আমরা ঢেকে দিলাম, এখন আবার নাড়াচাড়া করতেছি আস্তে আস্তে। প্রথমে বটটা একটু সাদা সাদা টাইপের ছিল, এখন দেখেন আস্তে আস্তে কালার আসতেছে। এটা যত রান্না হবে তত কালার হবে, মানে যত সিদ্ধ হবে এবং এটা একটু কমবে আস্তে আস্তে, একটু পানি উঠবে এবং তারপর আস্তে আস্তে এটা কালার হবে। কালারটা যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে, মশলার উপরে যেরকম তেল ফেটে উঠছিল ওইরকম এটার উপরেও তেল উঠবে, তখন মনে করবেন যে রান্না কমপ্লিট। আর আমরা এখানে কিছু গুঁড়া পাউডার মশলা ইউজ করছি, আপনারা চাইলে আস্তা এলাচি দারচিনি লবঙ্গ দিতে পারেন অথবা পাউডারও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। আর চাইলে হালকা একটু টমেটো সস ইউজ করতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, এটা ইচ্ছা। দেখতে থাকেন কীভাবে আমাদের রান্না চলতেছে, এটা এখনও কাঁচাই আছে, এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হলে এটা কমপ্লিট। দেখেন যত সময় যেতেছে আস্তে আস্তে এর মধ্যে তেল ভাসতেছে আর এটা কালার আসতেছে, সুন্দর একটা কালার আসতেছে। কিছুক্ষণ পরেই দেখবেন এটা আরও সুন্দর কালার হবে। এটা অলরেডি আমাদের রান্না প্রায় 20-25 মিনিটের মতো হয়ে গেছে, আর হয়তো 10-20 মিনিট এরকম নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর এটাতে যদি আপনারা আরও সুন্দর করতে চান সেক্ষেত্রে তেলটা একটু বেশি দিবেন, তেল যত বেশি দিবেন তত সুন্দর হবে এবং তাড়াতাড়ি হবে। আমরা তেলটা মিডিয়াম রাখছি, আমরা আস্তে আস্তে হালকা লো আসছি, আস্তে আস্তে রান্না করতেছি। এই যে দেখেন প্রায় হয়েই গেছে, সবাই দেখতে পাচ্ছেন কালারটাও কী সুন্দর, একবারে টকটকা একটা কালার এসে পড়ছে, একবার হয়েই গেছে। এখন সেই স্বাদ গরুর ভুঁড়ি, সেই মজা, এত স্বাদ কেন, সেই স্বাদ। দেখছেন একবারে কালার হয়ে গেছে এবং তেল ফাইটে উঠছে, পুরো তেলের মধ্যে অনেকক্ষণ ভাজবেন। এটা ভাজতে ভাজতে অনেকে একবার কালো করে ফেলায়, সেটাও মজা লাগে, আবার হালকা ভাজলেও মজা লাগে, এটা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। আমার কাছে এরকমটাই ভাল লাগে, মানে একেবারে ভাইজা চিপসের মতো মচমচা করলে আমার কাছে ভাল লাগে না, হালকা একটু সফট সফট থাকবে, হালকা ভাজা ভাজা এবং হালকা একটু নরম সিদ্ধ সিদ্ধ, এরকম আমার কাছে ভাল লাগে। তো আমি এটাকে এই অবস্থাতে এখন একটু পরে নামায় ফেলবো। এই যে দেখেন এখন পারফেক্টলি হয়ে গেছে, কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে আরও আমাদের 10-15 মিনিট চলে গেছে। আমরা এটা শর্টকাট করার জন্য, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য একটু শর্ট করাই দিছি। এই দেখেন ভিডিও শেষে আবার আমরা মশলা যে কীভাবে করছি সেটা দেখাইতেছি। দীর্ঘ সময়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করছিলাম, তারপরে এর মধ্যে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা, তারপরে কিছু গুঁড়া মশলা আছে ওগুলো দিছি, এবং আস্ত কয়েকটা এলাচি দারচিনি লঙ্কা এগুলো দিয়ে দিছি। এগুলো দেওয়ার পরে দীর্ঘক্ষণ আমরা এটাকে কষাইছি, অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে যে এইভাবে আমরা বটগুলো দিয়ে দিছিলাম, আপনারা বাসায় এবার ট্রাই করবেন, খুব সুন্দর, খুবই মজা এবং সুস্বাদু খাবার হবে। ট্রাই করবেন আর সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগছে খাবারটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।